অন্তঃস্থল থেকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আপনারা গ্রহণ করেছেন, এবং চারদিকে যখন এত লেখা এবং এত কথা শুনতে পাচ্ছি ভীষণ আনন্দিত, আমরা জিন টিম ভীষণ রকমের আনন্দিত। এই ঈদে মুক্তি পেয়েছে 8টি নতুন বাংলা সিনেমা। 8 সিনেমার মধ্যেই চলছে তুমুল লড়াই। আপাত দৃষ্টিতে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা জিন নজর কেড়েছে দর্শকদের। বেশিরভাগ হলেই টিকিট পাওয়া যাচ্ছে না জিনের। প্রেক্ষাগৃহ ও সিনেপ্লেক্সগুলোতে ঝুলছে হাউসফুল বোর্ড। জিনের টিকিট না পেয়ে মন খারাপও করেছেন অনেকে, তারপরেও আশা রাখছেন আবার এসে সিনেমাটি দেখার। না, আমরা এখনো মুড অফ, মানে ওর মুভিটা শেষ, এখন হচ্ছে কি তারপর পূজা চিড়ির জিন দেখবো, ওটা অনেক ভালো শুনছি, তো হচ্ছে কি অনেক হরর, তো ওইটা হচ্ছে কি সোল্ড আউট। এই মুভিটা যদি কেউ একা দেখতে পারে সেক্ষেত্রে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমার তো এই সাহসটা নাই, সেক্ষেত্রে বন্ধু বান্ধবকে নিয়ে আসছি, যদি ভয় পাই তাদেরকে জড়াই ধরবো। এটা ব্লাইন্ডলি সিলেক্ট করেছি আসলে, কারণ আমি কোনো ট্রেলারও দেখি নাই বা কোনো রিভিউও দেখি নাই, তো এমনিতে নায়ক এবং নায়িকা বেসিক্যালি দুজনকে দেখে মুভিটা দেখতে আসছি। হ্যাঁ, ইন্টারেস্টিং লাগছে। ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ তারকারাও জানালেন বাংলা সিনেমার পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। মনে হয় সব জায়গায় হাউসফুল যাচ্ছে জিন, এবং এভাবে করে ঈদের সময়টাতে এবং যেখানে আসলে অনেকগুলো ছবি এবং ভালো ভালো সব ছবি, যেখানে এত সুন্দরভাবে একটা রেসপন্স দর্শকদের কাছ থেকে, এটা অনেক বড় প্রাপ্তি। একেবারে এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল জিন, এবং এই ধরনের কাজ খুব বেশি হয়েছে বলে আমার ধারণায় নেই আমাদের এখানে হয়েছে কিনা। তো আমাদের সবার বিশ্বাস ছিল যে আমরা বেস্ট এফোর্টটা দিই, সৎ থেকে কাজটা করি, এমন হোক যে পরবর্তীতেও যেন অনেকে এই ধরনের ছবি বানানোর ক্ষেত্রে আসলে এগিয়ে আসে, কারণ ভিন্ন রকমের গল্প, ভিন্ন রকমের গল্প বলা। এবং আলহামদুলিল্লাহ আমি বারবার করে বলছি এবং অডিয়েন্স যারা তাদেরকে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে আপনারা গ্রহণ করেছেন, এবং চারদিকে যখন এত লেখা এবং এত কথা শুনতে পাচ্ছি ভীষণ আনন্দিত, আমরা জিন টিম ভীষণ রকমের আনন্দিত। সব মিলিয়ে ঈদের সিনেমার ক্ষেত্রে দাপটের সাথে এগিয়ে যাচ্ছে পূজাচেরি ও সজল অভিনীত সিনেমা জিন। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।